আসসালামু আলাইকুম। মোস্তাফিজকে সামনে পেয়ে জড়িয়ে ধরে একই করলো ভারতীয় তরুণী। মোস্তাফিজ বর্তমানে আইপিএল এর চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাচ্ছেন, যেখানে তিনি আছেন ফুরফুরে মেজাজে। দুই ম্যাচে মাঠে নেমে দুই ম্যাচে জয় পেয়েছে তার দল। এদিকে মোস্তাফিজুর রহমান কিন্তু আলো ছড়িয়েছেন, প্রথম ম্যাচে পেয়েছেন 4 উইকেট এবং পরের ম্যাচে পেয়েছেন 6 উইকেট। উইকেট শিকারের তালিকায় তিনি কিন্তু সবার উপরে রয়েছেন। এদিকে আগামীকালকে 31 মার্চ দিল্লির বিপক্ষে খেলতে ইতিমধ্যে চেন্নাই সুপার কিংস কিন্তু বাইজাকে পৌঁছেছে, সেখানে দলের সাথে অনুশীলন করছেন মোস্তাফিজুর রহমান। আর ঠিক তখনই তার সাথে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দিল্লির বিপক্ষে মাঠে নামার আগে চেন্নাই সুপার কিংসের মালকিনের সাথে মোস্তাফিজের দেখা হলো এবং তিনি মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে ধরলেন। মোস্তাফিজুর রহমানও ভক্ত সমর্থকদের হতাশ করতে চান না, তিনিও পরের ম্যাচে ভালো খেলে ভক্তদের মন জয় করতে চান। বর্তমানে আইপিএলে তিনি চেন্নাই সুপার কিংসের মধ্যমণি হিসাবে রয়েছেন। সকলে মোস্তাফিজের প্রশংসা করছে, কারণ তিনি দুই ম্যাচে দলের জয়ে ভূমিকা রেখেছেন। প্রথম ম্যাচে তো তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন। মোস্তাফিজুর রহমানকে জড়িয়ে ধরে চেন্নাইয়ের কর্ণধার বুঝিয়ে দিলেন যে মোস্তাফিজ তার দলে কতটা গুরুত্বপূর্ণ।